চিনির বাজার বাড়ছে, চিনির বাজার বাড়ছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি চাল ডাল তেল চিনি আটার পাইকারি বাজারে। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে চাল ডাল তেল চিনি আটার পাইকারি এবং খুচরা বাজার দর কত আছে। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে চাল ডাল তেল চিনি আটার পাইকারি এবং খুচরা বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে চালের বাজার কমছে না বাড়ছে? একটু বাড়তি। আর তেলের বাজার বাড়ছে না কমছে? তেলের বাজার বোতলজাত যেটা আছে সেটাই আগে রেডি আছে, এখন খোলা তেল আগে থেকে কেজিতে 10 টাকা বাড়ছে। কেজিতে 10 টাকা বাড়ছে। চিনির বাজার বাড়ছে না কমছে? চিনির বাজার বাড়ছে। চিনি, চিনির বাজার বাড়ছে। আর আটার বাজার বাড়ছে না কমছে? আটার বাজারও বাড়ছে। আটার বাজারও বাড়ছে। এটা কি চাউল? এটা হলো হাফ বয়েল হাস্কি। হাস্কি চাউল কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আপনার 59 টাকা। 59 টাকা কেজি? কেজি। এটা কেজিতে কেমন বাড়ছে? কেজিতে আপনার 2 টাকা বাড়ছে। 2 টাকা বাড়ছে। আর এটা কি চাউল? এটা 28। আটা চাউলের দাম তো অনেক বাড়ছে বাজারে যতটুকু জানতে পারছি। হ্যাঁ, 3 টাকা কেজিতে বাড়ছে। কেজিতে 3 টাকা বাড়ছে। 3 টাকা বাড়ছে। আটা চাউল কত বিক্রি করছেন? 60 টাকা কেজি বিক্রি করছেন। 60 টাকা কেজি। এখন 25 কেজি বস্তা কত বিক্রি করছেন? 25 কেজি করে বস্তা বিক্রি করছে আপনার 1470 টাকা। আর এটা কি চাউল? এটাও 28। এটাও 28 ক্যাটাগরি। দাম কি একই? হ্যাঁ, একটু 19-20, এটা 1450 কেজি হলো আপনার 61 59 টাকা। হ্যাঁ। আর এটা কি চাউল? এটা হলো পাইজাম চাউল। পাইজাম চাউল। খুচরা বাজার কত আছে? 9 টাকা কেজি বস্তা 1350। 1350। এটার বাজার বাড়ছে না কমছে? এটার বাজার বাড়ছে। অলওয়েজ চাউলের রেট বাড়ছে। প্রত্যেক চাউলের দামই বাড়ছে। চাউলের রেট বাড়ছে। কেজিতে কেমন বাড়ছে এটার দাম? এটার দাম বাড়ছে কেজিতে 2 টাকা বাড়ছে, আর 28 বাড়ছে 3 টাকা, আর হাফ বয়েলও 2 টাকা বাড়ছে, আর অন্য অন্য যে মিনিকেট চাউল এগুলি 2 টাকা করে বাড়ছে। এই যে আপনার কাছে দেখতে পাচ্ছি আরো অনেক চাউল আছে। হ্যাঁ, নাজির 1 কেজিতে 1 টাকা করে বাড়ছে। মানে চিকন চাউলের দাম একটু কম বাড়ছে? কম বাড়ছে, কারণ এগুলি রেডি তো বেশি হাই রেট, এমনি তো হাই রেট, এরপর বাড়ছে কম বাড়ছে। কিন্তু বিশেষ করে আপনার মোটা চালগুলি পাবলিকে খাচ্ছে বেশি, যার কারণ চাহিদা বেশি। এখন পাবলিকে কি করবে, গরিব মানুষ সবাই, বাংলাদেশ তো সেটাই, বেশিরভাগই গরিব আর মধ্যবিত্ত। হ্যাঁ সেটাই, আর চিকন চালের রেট তো অনেক বেশি, যার কারণে বাড়ছে ও কম বাড়ছে তুলনামূলক। এটা কি চাউল? এটা চাল কাটারি। কাটারি চাল কত বিক্রি করছেন? এটা কাটারি বিক্রি করছে আমরা 68 টাকা। 68 টাকা কেজি? কেজি। আর এটা কি চাউল? এটা ইন্ডিয়ান নাজির। কত বিক্রি করছেন? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা কি চাউল? এটা দেশি আমাদের নাজির চাউল। এটা বাজার কত আছে? এটা বিক্রি করতে আছে আপনার 82 টাকা কেজি। 82 টাকা কেজি। এটা কি চাউল? এটাও কাটারি। এটার বাজার কত আছে? এটার বাজার চলতেছে আপনার 75 টাকা। 75 টাকা কেজি। এটা কি বাসমতি চাউল? হ্যাঁ, এটা বাসমতি চাউল। বাজার কত আছে? হ্যাঁ, বাজার হলো আপনার 83 টাকা। 83 টাকা। আগে তো ছিল 80 টাকা। হ্যাঁ, 80 টাকা, 83 টাকা এখন। কেজিতে 3 টাকা বাড়ছে? হ্যাঁ, 3 টাকা বাড়ছে। বস্তা কত বিক্রি করছেন? বস্তা বিক্রি করছে আপনার 2050। 2050 টাকা। এটা হাফ বয়েল। এটা হাফ বয়েল হাজকি চাউল। হ্যাঁ। কত বিক্রি করছেন? এটা 60 টাকা কেজি, আর 1370 টাকা হলো বস্তা। বস্তা। পাশে দুইটা চাউল দেখতে পাচ্ছি। এটা আতপ চাউল। কত বিক্রি করছেন? আতপ চাউল 42 টাকা বিক্রি করছি। আর ওইটা? আর এটা মিনিকেট, এটা হলো আপনার 72 টাকা কেজি বিক্রি করতেছি। এটা কি মিনিকেট? এটা হলো এসিআই মিনিকেট। এসিআই মিনিকেট চাউল। বর্তমানে খোলা তেলের বাজার কত আছে কেজি? খোলা তেলের বাজার আপনার 150 টাকা। 150 টাকা। আগে ছিল 140 টাকা। 140 টাকা কেজিতে বাড়ছে। আর চিনির বাজার কত আছে? চিনির বাজার কেজি সেটা আমি ফুললি কেজি হিসাবে বলতে পারবো না, তবে চিনির বাজার বাড়ছে। প্রচুর বাড়তি। প্রচুর বাড়তি। মানে আগে 5 টাকা কেজি বিক্রি হয়েছে, এখন তো 10 টাকা কেজি পাইকারি কিনাই লাগতেছে। কিনাই লাগতেছে 10 টাকা। হ্যাঁ,
5,420 টাকা বস্তায় পাইকারি বিক্রি করছে। এতে কি নাই পড়তাছে 1 টাকা 108 টাকা 20 পয়সা টাকা 20 পয়সা কি নাই লাগতাছে চিনি চিনি তারপরে চিনি পাওয়া যাচ্ছে না তারপরে চিনি পাওয়া যাচ্ছে না কত প্রাইসেস আটার বাজারও তো একই অবস্থা আটার বাজারও একই অবস্থা আটাও পাওয়া যাচ্ছে না এবং কি বাড়তি দাম অনেক বাড়তি অনেক বাড়তি বর্তমানে কিন্তু তেল কোম্পানি তেলও দিচ্ছে না বাজারে না নতুন রেটের কোনো তেল নাই যা আছে আগের মানে বর্তমানে কোম্পানিরা তেল দিচ্ছে না এই কারণে কষ্টে তেলের দাম বাড়বে যতটুকু শুনতে পাচ্ছি বাজারে যার কারণে তারা তেল দিচ্ছে না আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।